সুপ্রিয় দর্শক, আমরা বাজেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকালও বাজেট নিয়ে আলোচনা করেছিলাম। এই জুন মে আর জুন মাস আসলেই সবাই আমরা বাজেট বাজেট নিয়ে আলোচনা করি। বাজেট কি আসবে, বাজেট কতটুকু মানুষকে তার আশা আকাঙ্ক্ষার কাছে থাকতে পারবে, বাজেট কতটুকু মানুষের যে আতঙ্ক থাকে তা থেকে বেরিয়ে আসতে পারবে। যারা বিনিয়োগকারী তারা বলেন কত বেশি বিনিয়োগ করতে পারি সে সুযোগ আমাদের সরকার দিচ্ছে কিনা, সবার আলোচনায় বাজেট। আমরাও আজকে বাজেট নিয়ে কথা বলবো। তবে বাজেট নিয়ে কথা বলে আমরা ঢাকা কেন্দ্রিক থাকছি না, ঢাকার বাইরে সাধারণ মানুষ, আগামী দিনে যারা যে প্রজন্ম আমাদেরকে নেতৃত্ব দেবে শিক্ষার্থী, তারা কী ভাবেন বাজেট নিয়ে? যারা বাজেট নিয়ে আদৌ কখনো চিন্তা করেনি তারাও বাজেটের কর্মসূচি নিয়ে নতুন করে কি ভাবার সুযোগ রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমার আজকে আলোচনায় আপনাদের ঢাকার বাইরে খুলনা, সিলেট, বগুড়া, যশোর, রাজশাহী বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আমার স্টুডিওতে যারা রয়েছেন আমার দুজন অতিথি, তাদেরকে প্রথম পরিচয় করে দিতে চাই। আমার সাথে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর, অর্থনীতিবিদ ডক্টর সালেহউদ্দিন আহমেদ, এবং পরে রয়েছেন তিনি অর্থনীতিবিদ, প্রাক্তন সিএজি, কন্ট্রোলার অফ অডিটর জেনারেল জনাব আতাউল হাকিম। আমি আতাউল হাকিম এবং ডক্টর সালে আপনাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য। তার আগে আমরা একটু ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন শ্রেণীর মানুষ বাজেট নিয়ে কী ভাবছেন একটু দেখে আসি। যত ছাত্র বা যত অ্যাপ্লিক্যান্ট চাকরি প্রার্থীর জন্য সেই পরিমাণ চাকরি বাজারে নাই, হ্যাঁ, এবং কি সেই পরিমাণ কর্মসংস্থানও বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি করতে পারেনি। চাকরি পাইতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। সরকার যদি কাজের জন্য কোনো কিছু করার জন্য লোন দেয়, যেমন মৎস্য চাষ হতে পারে, কৃষি খামার হতে পারে, হ্যাঁ, পোলট্রি খামার হতে পারে, বিভিন্ন ধরনের সেক্টরগুলো যেগুলো আছে সেগুলোতে লোন যদি দিতে পারে সরকার, তাহলে তো অনেক ভালো, সেটা অনেক অনেক বেটার। সরকার যদি কর্মক্ষেত্রের নিশ্চয়তা মানে সুযোগ সৃষ্টি করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, শিক্ষাজীবন শেষ করার পরপরই বাজেটে এমন ধরনের বিষয় যদি যুক্ত হয় সেটি কিন্তু আমরা যারা শিক্ষার্থী আমাদের জন্য এটি খুবই ভালো একটা ব্যাপার। বাজেট বাজেট শুনি, বাজেট আসলে কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় আমরা কিছুই বুঝতে পারি না। আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাতে সরকার যদি হেল্প করে, বিশেষ করে আপনার পোলট্রি ব্যবসাটা আইসি, এই তো লেখাপড়া করি নাই, কেন ব্যবসায় বসি, লেখাপড়া করতাম তাহলে ব্যবসায় যেতাম না। শিক্ষা খাতে তো বাজেট আমাদের খুবই অপ্রতুল, সেখানে অন্য অন্য খরচ মিটিয়ে গবেষণা করার খুব একটা সুযোগ থাকে না, এবং আমরা দেখা যায় যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাই কিন্তু ওভাবে ব্যবহারিক মানে যে জ্ঞানটা কাজে লাগাতে পারছি না, ফলে দেখা যাচ্ছে আমাদের বেকারের সংখ্যা দিন দিন বাড়ছেই। বেকারত্ব একটি বড় সমস্যা আমাদের দেশে, সে যেটার মানে পেছনের মূল কারণটা আমার মনে হয় যুগোপযোগী শিক্ষার অভাব। প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং সেজন্য বাজেটে প্রচুর পরিমাণে অর্থ রাখা দরকার। তো মৌলিক গবেষণা আমাদের দেশে একেবারে হয় না বললেই চলে, এবং সেক্ষেত্রে গবেষণা বাড়ানো দরকার বলে আমি মনে করি, মানে বাজেট বাড়ানো দরকার বলে আমি মনে করি। যখন বাজেট সংসদ উপস্থাপন হয় তার আগে থেকে দেখা যায় যে মানুষের ভেতর এক ধরনের আতঙ্ক কাজ করে। রাজশাহী কৃষিভিত্তিক এলাকা, রাজশাহীতে কৃষি, রাজশাহীর আপনারা জানেন যে আম একটা বিশাল আমের কারবার শুরু হয়, এখানে রেশম শিল্প আছে, সব ক্ষেত্র মিলে শিক্ষা স্বাস্থ্য সব সেক্টরে যদি বাজেটের সমবণ্টন থাকে তাহলে এটা উন্নয়নে, আঞ্চলিক উন্নয়নে ত্বরান্বিত হবে। ডক্টর সালে, আমরা শুনছিলাম বিভিন্ন মানুষের কথা, বিশেষ করে আগামীতে যারা আগামী এই প্রজন্ম, যে প্রজন্ম আগামী দিন আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেবে, আপনারা দুজনই শুনেছেন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। তারা যেটা তৃণমূল পর্যায় থেকে তারা যেটা বলেছে অত্যন্ত একটা মানে খুব জরুরি বিষয়। আসলে কি বাজেটের মূল জিনিসগুলি কি তাদেরকে লক্ষ্য করে, এবং বাজেটের মূল কাজই হলো যে তৃণমূল পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে আপনার তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। সবচেয়ে বেশি যেটা এসছে যে তাদের কর্মসংস্থান, এবং কর্মসংস্থান যদি না হয় যুবক যারা আছে তাদের নিজের উদ্যোগে কিছুটা করা, তার মানে তাদেরকে আপনার কর্মক্ষম করে তোলা, তাদেরকে সুযোগ দেওয়া, সেই সুযোগটা বাজেটের একটা অঙ্গ। এবং সেটা করতে হলে অনেকে যেটা বলেছে খুব সঠিকভাবে শিক্ষা এবং কারিগরি শিক্ষা এগুলো দিতে হবে। আর কয়েকজন যেটা বলেছে একটা ভালো, সেটা রিজিওনাল কিছু, যে
আম হয় সব। অর্থাৎ বাজেটে যেটা এদের ওনাদের আলোচনা এসছে কতগুলো একদম আপনার ইউনিভার্সাল সার্বজনীন জিনিস, শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোগ, উদ্যোক্তাদের আপনার সে প্রণোদনা দেওয়া। আরেকটা আছে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম চাহিদা আছে, তাই না, বিভিন্ন রকম আপনার প্রয়োজন আছে, সেটাকে অ্যাড্রেস করা। কিন্তু দুঃখজনকভাবে আমাদের বাজেটটা যেটা হয়, বাজেটে সব কিছু সেন্ট্রালাইজ, আমাদের যেমন প্রশাসন সেন্ট্রালাইজ, আমাদের উন্নয়ন কর্মীরাও সেন্ট্রালাইজ, এবং এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে চাহিদা বা অ্যাসপিরেশন সেটা কিন্তু বাজেটে কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখি। ফিরে আসবো জনাব আতাউল হাকিম, আপনি তো বাজেট নিয়ে অনেক কাজ করেছেন, আপনি সিএজি হওয়ার আগে বাজেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এদের মন্তব্য আপনার কি এমন লাগছে বা আপনি কি আপনার অনুভূতি কি? হ্যাঁ, আমিও সরাসরি একমত যে আসলে আমাদের বাজেটটা ডিসেন্ট্রালাইজড হওয়া উচিত, ইশুলি বটম আপ। আমরা এতদিন যারা বললেন যে টপ ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ হতে হয় কি, আমরা অনেক কিছু মানে ফিল্ডের অনেক জিনিস আমরা জানতে পারি না। তবে ইদানিং কিন্তু একটা চেঞ্জ আসছে, বাজেটের প্রসেসে শিফট আসছে। আগে যেমন আমরা শুধু সেন্ট্রালি বসে, আমি নিজেও বাজেট করেছি অনেক বছর, আমরা মিনিস্ট্রিতে বসে একটা অলমোস্ট ইনক্রিমেন্টাল বাজেট করা হতো, গত বছর কী ছিল ওইটার ভিত্তি করে কত খরচ হয়েছে, একটা জাস্ট একটা মার্ক আপ দিয়ে এই বছরের ইনফ্লেশনটা অ্যাড্রেস করা হতো। কিন্তু এখন কিন্তু অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে 2005-06 সাল থেকে আমরা MTBF-এ চলে গেছি, মিডিয়াম টার্ম বাজেটের ফ্রেমওয়ার্ক। এবং এটা আমি যখন রিটায়ার করলাম 2013-তে, 2012-তে ইট ওয়াজ রোল ডাউন অল দ্য মিনিস্ট্রিজ আর দে অ্যাডপ্টেড MTBF। এই MTBF সিস্টেমে কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে যেসব অ্যাসপিরেশন মানুষ আছে এগুলো কনসিডার করে একটা রিসোর্স ইনভলভ দেওয়া হয় মিনিস্ট্রিকে, এবং ওই ইনভলভের উপর ভিত্তি করে মিনিস্ট্রি ক্যান নাও প্রিপেয়ার দ্য ওন বাজেট। ধন্যবাদ। এই কথা ঠিক প্রিয় দর্শক যে আজকে কাঙ্ক্ষিত মানুষ যারা আমাদের সবার জন্য বাজেট হবে বলে বলছি, বলা হচ্ছে আমাদের দুজনের, এই দুজন অতিথি যে কথা বললেন, আসলে কিন্তু আমরা বাজেটটাকে এখনও কেন্দ্রীভূত করে রেখেছি, আমরা বলছি আমলাতান্ত্রিক বাজেট, আমরা বলছি কতিপয় ব্যক্তি এবং কিছু রাজনৈতিক সিদ্ধান্ত এই বাজেটকে প্রতি মুহূর্তে প্রভাবিত করছে। আমরা এ নিয়ে আরও আলোচনা করব, তার আগে বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে যে ইতিহাস না তথ্য উপাত্ত দেওয়া হয়েছে তার দিকে নজর দিই। আমার সাথে জনাব সাজ্জাদ রয়েছেন, দেখি উনি আমাদের ঠিক কী তথ্য উপাত্ত তুলে ধরতে পারেন। জনাব সাজ্জাদ। জাহিদুজ্জামান ফারুক, আপনাকে ধন্যবাদ। জাহিদুজ্জামান ফারুক, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আপনারা আলোচনা করছেন কর্মসংস্থান এবং বিনিয়োগ নিয়ে, বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য আমি জানিয়ে দেবো আপনাদেরকে, যার মধ্যে বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ, এছাড়া শিল্পে কী পরিমাণে বিনিয়োগ হয়েছে সেই চিত্রটি আমরা দেখে দেবো। শুরুতেই আমরা চলে যাব যে বেসরকারি খাতের বিনিয়োগ, যেটির উপরে আপনি আলোচনা করছিলেন যে কর্মসংস্থানের সঙ্গে কিন্তু জড়িত, আমরা সেই চিত্রটি প্রথমেই দেখে নেব যে বেসরকারি খাতে বিনিয়োগের চিত্রটি সবশেষ 5 বছরে, যেখানে আপনারা লক্ষ্য করবেন যে আপনারা দেখতে পাচ্ছেন 2011-12 অর্থ বছরে GDP-র 22.5% বিনিয়োগ হয়েছে, টাকার অঙ্কে যার পরিমাণ 205,826 কোটি টাকা, এবং তার পরের বছর অর্থাৎ 2012-13 অর্থ বছরে GDP-র 21.75% বিনিয়োগ হয়েছে, যার পরিমাণ 2,25,762 কোটি টাকা, এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 2013-14 অর্থ বছরে GDP-র 22.03% বিনিয়োগ হয়েছে, যার টাকার অঙ্কে যার পরিমাণ 2,60,175 কোটি টাকা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গত অর্থ বছর অর্থাৎ 2014-15 অর্থ বছরে GDP-র 22.07% বিনিয়োগ হয়েছে, যেটা টাকার অঙ্কে যার পরিমাণ 3,34,051 কোটি টাকা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার চলতি অর্থ বছরে এখন পর্যন্ত কিন্তু এটা প্রাক্কলন করা হয়েছে GDP-র 21.78% বিনিয়োগ হয়েছে, এবং টাকার অঙ্কে যে পরিমাণটি 3,73,897 কোটি টাকা। দর্শক, আমরা সরকারি বিনিয়োগ দেখে নিলাম, এরপর আমরা দেখে নেব যে বিদেশি বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ কী পরিমাণে হচ্ছে সেই চিত্রটি আমরা দেখে নেব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে নিশ্চয়ই যে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখে নেব, যেখানে আমরা বৈদেশিক বিনিয়োগের পরিমাণটি গত কয়েক বছরে কী পরিমাণে হচ্ছে সেই চিত্রটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 5টি অর্থ বছরের অর্থাৎ 2014 সাল পর্যন্ত সবশেষ তথ্য জানিয়ে দেবো, যেখানে দেখতে পাচ্ছেন যে 2010 সালে $91 কোটি বিনিয়োগ হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে পুনর্বিনিয়োগ এবং সরাসরি বিনিয়োগ এবং কোম্পানি থেকে অভ্যন্তরীণ বিনিয়োগ, তিনটি বিনিয়োগ মিলিয়ে কিন্তু $91 কোটি বিনিয়োগ হয়েছে 2010 সালে।
এবং তারপরের বছর ২০১১ সালে বিনিয়োগের পরিমাণ ১১৩ কোটি ডলার এবং তারপর অর্থাৎ ২০১২ সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১২৯ কোটি ডলার এবং ২০১৩ সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৫৯ কোটি ডলার এবং গত অর্থাৎ ২০১৪ সালে ১৫২ কোটি ডলার হয়েছে বিদেশি বিনিয়োগ। দর্শক, এরপর আমরা দেখলাম যে সরকারি বিনিয়োগ দেখলাম, আমরা বৈদেশিক বিনিয়োগ দেখলাম, দুঃখিত বেসরকারি বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগের পর এবার আমরা দেখে যাব সরকারি বিনিয়োগ। সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও আমরা গত চার বছরের পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ২০১১-১২ অর্থ বছরে সরকারি বিনিয়োগের সবশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে ২০১২-১৩ অর্থ বছর থেকে শুরু করব, যেখানে জিডিপির ৬.৬৪% বিনিয়োগ হয়েছে, যে টাকার অঙ্কে যেটি পরিমাণ ৬৮,৯৯২ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থ বছরে জিডিপির ৬.৫৫% বিনিয়োগ হয়েছে এবং টাকার অঙ্কে পরিমাণটি ৭৭,৩৫৫ কোটি টাকা আর ২০১৪-১৫ অর্থ বছরে ৬.৯০% জিডিপির বিনিয়োগ হয়েছে, যেখানে টাকার অঙ্কে পরিমাণ ১০,০০,৪৩৮ কোটি টাকা আর চলতি অর্থ বছর অর্থাৎ ২০১৫-১৬ অর্থ বছরে এখন পর্যন্ত কিন্তু প্রাক্কলন করা হয়েছে ১৩০,৪৫৯ কোটি টাকা। আমরা দেখে নিলাম সরকারি বেসরকারি বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ। এরপর আমরা দেখে নেব যে শিল্প খাতে কী ধরনের বিনিয়োগ হচ্ছে এবং কোন কোন খাতগুলোতে বেশি বিনিয়োগ হচ্ছে, সেই চিত্রটি আমরা দেখে নেব। দর্শক, শিল্প খাতে খাতভিত্তিক বিনিয়োগ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রথমে আমাদের হাতে রয়েছে কৃষিভিত্তিক শিল্প। ২০১০-১১ অর্থ বছরে মোট বিনিয়োগের পরিমাণ ৫,২০০ কোটি টাকা এবং ২০১১-১২ অর্থ বছরে ৬,১১৯ কোটি টাকা আর ২০১২-১৩ অর্থ বছরে কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ৫,৪৬৫ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থ বছরে কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ৭,৫১০ কোটি আর ২০১৪-১৫ অর্থ বছরে ৮,৫৮৮ কোটি টাকা। কৃষিভিত্তিক শিল্পের পরে টেক্সটাইলে ২০১০-১১ অর্থ বছরে বিনিয়োগের পরিমাণ ১৫,৪০৩ কোটি টাকা এবং ১১-১২ অর্থ বছরে ১০,৫৫৭ কোটি, ১২-১৩ অর্থ বছরে ১৭,২৮০ কোটি টাকা এবং ১৩-১৪ অর্থ বছরে ৮,২২৯ কোটি আর ১৪-১৫ অর্থ বছরে ৮,৬৬৪ কোটি টাকা। দর্শক, সেবা খাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ১০-১১ অর্থ বছরে ২২,২৩১ কোটি টাকা, ১১-১২ অর্থ বছরে ১৫,৫০৬ কোটি, ১২-১৩ অর্থ বছরে ৮,৭২৬ কোটি এবং ১৩-১৪ অর্থ বছরে ১৫,৮৬৮ কোটি টাকা এবং ১৪-১৫ অর্থ বছরে ৮,৯১৪ কোটি টাকা। এবং চামড়া শিল্পে আপনারা দেখতে পাচ্ছেন যে ২০১ কোটি টাকা বিনিয়োগ হয়েছে ২০১০-১১ অর্থ বছরে এবং ১৩৮ কোটি ১১-১২ এবং ১২-১৩তে ২৯০ এবং ১৩-১৪তে ৭১৬ কোটি এবং ১৫-১৬ অর্থ বছরে ৪৩৪ কোটি বিনিয়োগ হচ্ছে শিল্প খাতে। জাহিদ, আপনার কাছে ফিরে যাব। আমরা দেখে নিলাম যে সরকারি বেসরকারি বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ এবং শিল্পে বিনিয়োগ সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য দেখলাম এবং আপনার মাধ্যমে আমি স্টুডিওতে এবং আমি জানি যে আমাদের সঙ্গে ঢাকার বাহিরে এবং ঢাকা আরও বেশ কয়েকজন অতিথি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আপনার মাধ্যমে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে বেসরকারি বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থানে একটি বড় সংযোগ রয়েছে, বর্তমান যে বিদ্যমান অবস্থা আছে এই অবস্থায় কিভাবে সম্ভব? জাহিদ, আপনি সাজ্জাদ, আপনার জন্য একটা অবশ্যই অনেক বড় ধন্যবাদ দিতে চাই যে আপনি একটা বিস্তারিত তথ্য দিয়েছেন। দর্শক, আমরা একটা ভুলে গেলে চলবে না যে আমরা প্রতিবারই বিনিয়োগের কথা বলছি। আমরা বলছি বিনিয়োগ না বাড়ালে চলবে না, অর্থনীতি আগে বেরোবে না। অর্থনীতি আগে কীভাবে অগ্রসর হবে? অর্থনীতি বিনিয়োগ যদি বাড়াতে পারি, সেই সরকারি বিনিয়োগ একটি জায়গায় এসে কিন্তু থেমে যায়। আর সারা বিশ্বে আমাদের মতন দেশটা সারা দুনিয়াতেই এখন বেসরকারি খাতের এই বিনিয়োগের উপরেই নির্ভর করে একটা দেশের চলমান অর্থনীতিকে কীভাবে সামনের দিক নিয়ে যেতে পারে। আমরা সবসময় বলি যে আমাদের দেশে যদি ডোমেস্টিক বিনিয়োগ না বাড়ে, অভ্যন্তরীণ বিনিয়োগ না বাড়ে, তাহলে বৈদেশিক বিনিয়োগও আসবে না। এটা স্বাভাবিক, এই যুক্তিটা অত্যন্ত স্বাভাবিক। তবে বিনিয়োগের জন্য যে অবকাঠামোগত সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। অবকাঠামোগত সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এই অবকাঠামোগত সমস্যা বিদ্যুৎ, রাস্তাঘাট, গ্যাস, আরও অনেক কিছু রয়েছে। অনেকে বলেছে রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার, আলোচনা করবো এর পরে। তার আগে আমরা যে কথা প্রথমেই বলেছিলাম, আমরা সিলেট চেম্বারের প্রতিনিধির কাছে একজন প্রতিনিধি যিনি শিল্পে এবং বাণিজ্যে যথেষ্ট সফলতা অর্জন করেছেন, তার কাছে যেতে চাই। যার আগে আমি বলে রাখতে চাই যে আমরা একটা বিরতিতে যাব,
কিন্তু সিলেটে যে বক্তব্যগুলো এসছে তারপরে আমাদের আজকে যে স্টুডিওতে যে অতিথি আছেন অতিথিদ্বয় তাদের মন্তব্য দিবেন। প্রিয় দর্শক, একটু বিরতিতে যাচ্ছি। আমি আসবো আপনার কাছে। দেখি এই মুহূর্তে আমাদের সাথে সিলেট আমাদের কাছে আসছে শফিউল আলম চৌধুরী, সিলেট চেম্বারের একজন প্রতিনিধি, একজন শিল্পপতি, ব্যবসায়ী। আপনি কিভাবে বিনিয়োগ প্রশ্নে আমরা যে জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, এই বাজেট বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ বা কর্মসূচি নিলে আমরা আশা করব যে বর্তমানে যে বিনিয়োগের ক্ষেত্রে একটা শ্লথ গতি রয়ে গেছে, আমরা মনে করছি যে বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে বাড়ছে না, আসলেও আসছে না, কেন আসছে না বলে আপনি মনে করেন? বিচার শফিউল আলম, আসলে দেখুন আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা, আজকে একটি স্থিতিশীল অবস্থা রয়েছে। আমি মনে করি যে এই মুহূর্তে সরকারকে, প্রশাসন যন্ত্রকে যদি আরও বেশি পরিবেশ বান্ধব এবং ওয়ান স্টপ সার্ভিস, আমরা যেটা বিভিন্ন সময়ে আমরা বলে থাকি, বাস্তবে কিন্তু আমরা তা তেমন একটা দেখতে পাই না। এটাই কিন্তু হচ্ছে আমাদের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা। ব্যবসায়ীদেরকে যদি একটা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আমরা বিভিন্ন ধরনের ইউটিলিটি সুবিধাসহ আমরা প্রোভাইড করতে পারি, তাহলে আমার মনে হয় বিনিয়োগের ক্ষেত্রে যে একটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে, যদিও সরকার বিভিন্নভাবে প্রণোদনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদেরকে এবং বাইরে থেকেও বিনিয়োগ আনার কথা বলছেন, কিন্তু আমাদের ভেতরে যে প্রশাসন যন্ত্র, এই প্রশাসন যন্ত্রটা যদি যতক্ষণ না পর্যন্ত ব্যবসায়ীদেরকে ওইভাবে সহায়তা দিবে, আমরা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সেইভাবে এগিয়ে আসবে না বলে আমি মনে করি না। ঠিক আছে, আমি আপনার শফিউল আলম সাহেব, আমি আপনার প্রশ্ন উত্তরটাকে আমি গ্রহণ করছি। আমি আপনি একথাটা তো স্বীকার করতে হবে যে আজকে আপনি যে বলছেন ওয়ান স্টপ সার্ভিস, একটি জায়গা সব, কিন্তু আমরা তো এখনও ইউরোপ আমেরিকার মতো একটা দেশ নই। আমাদের জানতে হবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি প্রধানমন্ত্রী চান এদেশে বিনিয়োগ হোক, সরকার সার্বিকভাবে চায় বিনিয়োগ হোক, আপনিও বলছেন আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু আপনি যদি শুধুমাত্র বলেন যে আমি প্রশাসন যন্ত্রের সহযোগিতা পাচ্ছি না, এটাই কি বিনিয়োগের জন্য বড় অন্তরায় আপনি মনে করেন? না, এই জায়গাটায় একটা কথা হলো, ব্যবসায়ীরা বিনিয়োগ করবে এটা প্রফিটের জন্য এবং নিশ্চিত প্রফিটের জন্য। আজকে আমরা কিন্তু আমাদের ব্যাংক ঋণের হার এখনও আমরা ওয়ান ডিজিটে নিয়ে আসতে পারি নাই। আজকে আপনি 18% 19%, তার সঙ্গে আবার হিডেন অনেক চার্জ থাকে, এইগুলা দিয়ে একজন ব্যবসায়ী তারকে তারপরে তার যে ট্যাক্স ব্যাট সব কিছু মিলিয়ে একজন ব্যবসায়ী তো বিনিয়োগ করবেই এই জায়গা থেকে একটা নিশ্চিত তার মুনাফা বের করে নিয়ে আসার জন্য। সেই মুনাফা যতক্ষণ না আমরা বের করার ব্যাপারে আমরা একটা ব্যবসায়ীদের সামনে আমরা পরিষ্কার কিছু তুলে ধরতে পারবো না। এবং আজকে আমাদের দেখুন যে আমরা যদি দেখি, আমরা ব্যাংকের খেলাপির হার উত্তর যেভাবে বাড়ছে এটা কিন্তু মোটেও কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না। এবং আজকে আমরা দেখতে পাই যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু যেভাবে ব্যাংক ঋণের হারগুলো কমে যাচ্ছে, আমরা যতই বলি না কেন যে আমরা ব্যবসায়ীদেরকে পরিবেশ বান্ধব দিব, আমরা ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সহায়তা দিব, এই জায়গায় যদি আমরা ব্যাংক ঋণের হারটা আমরা কমিয়ে আনতে না পারি, এটা আমাদের ব্যবসায়ী সংগঠনদের পক্ষ থেকে এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারের কাছে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে এবং ব্যাংকারদের কাছে এই ব্যাপারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। বিসিআইসি বিভিন্ন সময়ে এই বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা ব্যাংক ঋণের হারটা আমরা সেভাবে কমে নিচে নামে এক ডিজিটে নিয়ে আসতে পারছি না। সেই আমরা যদি আমি একটি কথা জানতে চাচ্ছি, দেখেন এখন ব্যাংক ঋণের সুদ আগের চেয়ে একটু কমেছে, আমি 16-18% আপনার ব্যাংক ঋণ নিয়ে ইন্ডাস্ট্রি করেছেন, আজকে 10-11 মধ্যে চলে এসছে। ব্যাংক ঋণ তো অবশ্যই একটা বড় সমস্যা থাকতে পারে। আপনি আরও আমাদের এখানে স্টুডিওতে যে অতিথিটা রয়েছেন তারাও বলেছেন অবকাঠামো, যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অন্তরায় সে কথা আমরা উল্লেখ করেছি, কিন্তু একটি জিনিস আপনি আমরা কেন ভুলে যাই,
যে এই পরিস্থিতিকে আমরা যদি না কাটিয়ে উঠতে পারি, আপনি আজকে ব্যাংক ঋণের ইন্টারেস্টের কমের কথা বলছেন, কালকে আপনি যদি আমাকে বলেন যে বিদ্যুৎও সেইভাবে পাচ্ছি না, এই অবস্থায় একটা কৃষিভিত্তিক একটা আমরা অ্যাগ্রোবেসড কান্ট্রি, একটা কৃষিভিত্তিক দেশে আমরা এরকম কেন অবস্থার মধ্যে যেতে চাচ্ছি না যে আমাদের বেসিক ইন্ডাস্ট্রিগুলো চলে আসবে? আপনারা হাই টেকনোলজির ইন্ডাস্ট্রি করছেন, আমরা কি এখান থেকে একটু শিফট করতে পারি কি না? যে ইন্ডাস্ট্রিগুলোর কথা আপনি মনে করছেন যে এটা এই ঋণের দরকার, আমরা কৃষিভিত্তিক যদি শিল্প গড়ে তুলতে পারতাম তাহলে আরও বেশি ভালো করতে পারতাম। আমি এই জায়গায় আপনাকে একটা জিনিস বলতে চাই, খুব বিনীতভাবেই আমি আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। দেখুন, ব্যবসায়ীরা বিনিয়োগ করে, রিস্ক নেয়, উদ্যোক্তারা এক্ষেত্রে এগিয়ে আসেন, তারা সাহস দেখান, তারা কিন্তু একটা নিশ্চিত মুনাফার খুঁজেই আসেন। আর ব্যবসায়ীরা যেই জায়গায় মুনাফা সেই জায়গায় ওনারা বিনিয়োগ করার জন্য চেষ্টা করেন। এটা তো ঠিক, আমরা থাইল্যান্ডের মতো জায়গায় দেখেন, এটা তো ঠিক যে থাইল্যান্ডের মতো জায়গায় দেখেন, ভিয়েতনামের মতো জায়গায় দেখেন, যে সমস্ত কৃষি পণ্য, নিজস্ব পণ্যকে তারা প্রক্রিয়াজাতকরণ করে বড় বড় শিল্প গড়ে তুলেছে, আমরা কেন পারলাম না সেটা? আমি আপনার কাছে পরামর্শ চাই, এটা পারলাম না। আমাদের আরো কিছু অতিথি বক্তা যে বিষয়গুলো নিয়ে এসেছেন, আমাদের অবকাঠামো অবশ্যই বিভিন্ন সমস্যা রয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় যে কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে, কৃষক যেভাবে কষ্ট করে তার শ্রম দিয়ে সে পণ্য উৎপাদন করে যাচ্ছে, সেই পণ্যের সে কিন্তু সঠিক মূল্য পাচ্ছে না। কিন্তু আমরা যারা ক্রেতা, আমরা বাজার থেকে কিনি, আমাদের কিন্তু চড়া মূল্য দিয়েই সেটা কিনতে হচ্ছে। কারণ মধ্যখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং চেইনটা আমাদের ভালো না হওয়ার কারণে মধ্যস্বত্ব ভুগী যারা, তারা কিন্তু উপকৃত হচ্ছে। এই জায়গায় ক্রেতা এবং উৎপাদনে যারা কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে উৎপাদন করে যাচ্ছেন, তারা কিন্তু তার পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না। এটার মূল কারণ হচ্ছে আবার আসতে চেষ্টা করব। জি, আমি জনাব শফিলাল, আমি আবার আপনার কাছে আসার চেষ্টা করব। আমি জানি না আবার লিংক পাবো কি না, একটা যোগাযোগ তো মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবার আমি আপনার কথা ধরে, জনাব আতুল হাকিম সাহেব যে কথা সিলেট থেকে বলছিলেন, আপনার মন্তব্য আসলে উনি যে কথাটা ওনার আসল কথা, যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, যে ব্যবসায়ীরা প্রপারলি ই পায় না, মানে ব্যুরোক্রেটিক চ্যানেলে গিয়ে ঠিকমতো সাপোর্টটা পায় না, এবং তারা যে কোনো বিষয়ে পারমিশন নিতে অথবা কোনো লাইসেন্স নিতে সব জায়গায় বটলনেক্স আর ক্রিয়েটেড। এটা কিন্তু বাস্তবে সত্য, এবং এটা কিন্তু সবসময় ব্যবসায়ীরাই এই এই জিনিসটা রেজ করেন, এটা অ্যাড্রেসড হচ্ছে না প্রপারলি। যদিও অথরিটি উপর থেকে বলছেন যে সব সার্ভিস দেবেন, কিন্তু ইন দ্য রিয়েল গ্রাসরুট লেভেলে এভরি ওয়ান ইন দ্য ফাংশনারিজ মাস্ট বি মেড অ্যাকাউন্টেবল। এখানে যদি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যেত ফ্রম গ্রাসরুট লেভেলের অফিসারদের মধ্যে, ব্যুরোক্রেটদের মধ্যে, ফাংশনারিজদের মধ্যে, তাহলে কিন্তু এই জিনিসটি স্মুথ হতো, ব্যবসায়ীরা ওই সাপোর্ট পেত। শুধু তাই না, আমার মনে হয় আমাদের গভর্নমেন্টে তো আমাদের আমলাতন্ত্র কি প্রো ইন্ডাস্ট্রি, তাই তো প্রোগ্রেসিভ না, তাই তো মনে হয় তারা কি প্রো দেশের ইকোনমি চলমান থাকুক, সামনের দিকে অগ্রসর হোক, এটা কি তারা চায় না? আমি আই এম এফ্রেড ইটস রিয়েলি ইটস লাইক দ্যাট, আই এম এফ্রেড টু সে দিস। কারণ এখন উনি ওনার যে জিনিসটা অ্যাওয়ার ক্রিয়েট করলো, মানে রেজ করলো যে ইস্যু, এই ইস্যু কিন্তু ভেরি সিরিয়াস এবং ইট শুড বি অ্যাড্রেস সিরিয়াসলি, এবং গভর্নমেন্ট শুড টেক ইট সিরিয়াসলি। এবং গভর্নমেন্ট অনেক ডিপার্টমেন্ট আছে, বড় বড় রিসার্চ সেন্টার আছে, এমনকি ব্যবসায়ীদেরকে নতুন নতুন রিসার্চ করেও সাপোর্ট করা উচিত যে এই নতুন নতুন নন ট্রেডিশনাল জিনিস ইনভেস্ট করা যায়। আজকাল কিছু হচ্ছে, আপনি দেখেছেন আমাদের যে চ্যানেল আই থেকে কৃষির ব্যাপারে কত আন্দোলন করেছে না, তার নতুন নতুন জিনিস ইনোভেশন করেছে, নতুন আইডিয়া দিয়েছে এবং অনেক উন্নত হয়েছে এগ্রিকালচার সেক্টরে। কী জন্য, আপনি দেখেছেন শাইখ সিরাজের প্রোগ্রাম, তার প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের একটা কৃষি বিপ্লবের মতো হয়ে গেছে সব জায়গায়। এই ধরনের অনেক ফিল্ডে, নন ট্রেডিশনাল ফিল্ডে, যেমন এক্সপোর্ট প্রমোশনগুলো, আগের দিনে আমি দেখেছি এক্সপোর্ট প্রমোশন নতুন নতুন জিনিস তারা ব্যবসায়ীদেরকে এনকারেজ করতো যে ওগুলো ইনোভেট করতে এবং ওগুলো প্রডিউস করতে। এই ধরনের দরকার তো, ব্যবসায়ী নিজেরাই সব করবে আশা করা ঠিক না, তো বাট ইনভেস্টমেন্ট ইজ ভেরি এসেনশিয়াল। ডক্টর সালে, সিলেট চেম্বারের প্রতিনিধি যে কথা বলছেন, অনেস্ট অফ সার্ভিস নেই, প্রশাসন সাহায্য করে না, সরকারের নীতিমালার সাথে বাস্তবায়নের তার যে একটা সমন্বয় সেটা নেই, আপনি কীভাবে বলুন? ওয়ান স্টপ সার্ভিসটা আমরা কথা বলি, ওয়ান স্টপ সার্ভিস ঠিক এক জায়গায় সব দেবে সেটা না। তবে তিনি যেটা মিন করেছেন যে অতি দ্রুত বিভিন্ন যে সংস্থাগুলো আছে, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার,
তারপরে আবার লাইসেন্স ক্লিয়ারেন্স এইগুলো যেন দ্রুত করা হয়। এই যে দীর্ঘসূত্রিতা যেটা হচ্ছে আমলাতন্ত্রে, এখন আমলারা যেটা এখন করছে বা আগে থেকে হয়তো এটা ছিল, এটা রুটিন জব। তারা কিন্তু ডেভেলপমেন্ট ইজ নট এ রুটিন জব, ডেভেলপমেন্টের জন্য অনেক সময় দ্রুত সে দিতে হবে। অর্থাৎ আমাদের এখানে একটা রুটিন জব করছে এবং তাদের কিন্তু একটা হলো নিয়ন্ত্রণ করার একটা সে আর কি, সব জিনিসকে একটু আটকে রাখা না বলা, কিন্তু সব জিনিসকে আবার হাও বলা যায় আবার সব জিনিসকে নাও বলা যায়। অর্থাৎ অ্যাটিচিউডটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের হলো যে না বলি তারপর দেখা যাক ঘুরে ফিরে, অথবা এইটা কিন্তু অত্যন্ত মারাত্মক জিনিস। আরেকটা জিনিস হলো কি, আপনি আমাদের দেশে যেটা ব্যাংকের দ্বারা ভালো, আপনি প্রণোদনা দেবেন, উৎসাহ দেবেন। আমি অনেক সময় ব্যাংকারদের বলি যে তোমাদের তো খালি রোজ যারা ব্যবসায়ী তাদেরকে খুঁজে যে ঋণ দেবে, তোমার দায়িত্ব নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, তোমার দায়িত্ব নতুন যারা তরুণ উদ্যোক্তা আসছে যাদের ওই যে বলে কয়েকজন বলে যে আমি ব্যবসা করছি আমার কম, তাকে তুমি প্রমোট করবে। কিন্তু ব্যাংকাররা যেটা করে আমি ইংরেজিতে বলি মোর অফ দ্য সেম। 46টা ব্যাংক ছিল আমার সময়, 56 ব্যাংক হয়েছে, একই জিনিস 56 গুণ বেড়েছে আগে 47 গুণ। অতএব এই এইরকম যদি চলে, বিস্তর 56 গুণ বাড়েনি না, সার্ভিস বাড়ে না, মানে একই জিনিস করছে আর কি। ওই 9টা ব্যাংক অনেক কিছু করার কথা ছিল উদ্ভাবন, এগুলো করছে না। অতএব ব্যাংকারের দায়িত্ব কিন্তু এটা। আরেকটা যেটা আপনি যেটা বললেন যে ফিরি রেলিভেন্ট, বাংলাদেশের মতো জায়গায় কিন্তু বড় ইনভেস্টমেন্ট দরকার আছে, বেসিক ইন্ডাস্ট্রি দরকার আছে, সেটা আমাদের শ্রম নির্ভর হিসেবে যেতে হবে। শ্রমনির্ভর কিন্তু মানে নয় দিয়ে আপনি হাতুড়ি গুণটা দিয়ে করবেন, শ্রমনির্ভর কিন্তু আপনার মডার্ন টেকনোলজিটা জাপানে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, কোরিয়াতে করেছে, তাই না? এই এইগুলোকে আমাদের এখানে আনতে হবে। খালি আমি বড় বড় 200 কোটি টাকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি করলাম আর 20 জনকে এমপ্লয়মেন্ট দিলাম, প্রবৃদ্ধি বাড়বে কিন্তু আপনি কর্মসংস্থান করতে পারবেন। ডক্টর সালে, আপনার সাথে আবার আলোচনা হবে। আমাদের সাথে বিজিএমের প্রাক্তন সভাপতি এবং বর্তমান এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সালেম মুর্শিদি আমাদের সাথে আসবেন। আমরা তার কাছে জানতে চাইব যে একজন ব্যবসায়ী হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে যে আলোচনাগুলো করলাম, আর কী বিষয়গুলো থাকলে বাজেট সুসংহত, বাজেট আরও শক্তিশালী হতো, সবই শুনব, আরও বেশি শুনব অনেকের কাছ থেকে। তার আগে আমি আপনাদেরকে একটি বিরতির জন্য সময় চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জনাব মুর্শিদের কাছে আসতে চাচ্ছি। জনাব মুর্শিদি, আমাকে আপনি শুনতে পাচ্ছেন কি? আমরা জনাব মুর্শিদি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আসতে পেরেছেন। আপনি একজন বিনিয়োগকারী হিসাবে, শিল্পপতি হিসাবে, বাজেটে যে বিষয়গুলো আমরা আলাপ করলাম, আপনি যদি সংক্ষিপ্তভাবে তার বিশেষ করে বিনিয়োগ এবং অবকাঠামোগত সমস্যা আপনি যদি আপনার মন্তব্যটা দিন। ধন্যবাদ। আমরা একজন ব্যবসায়ী এবং আমি রপ্তানিকারক সমিতির সভাপতি হিসাবে মনে করি যে আমাদের সামনের যে বাজেট, সে বাজেটটি বিনিয়োগ বান্ধব, রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা বৃদ্ধির বাজেট আমরা প্রত্যাশা করি। অর্থাৎ আমরা মনে করি বেসরকারি খাতে যে বড় ইনভেস্টমেন্ট, আমরা এই রপ্তানিমুখী শিল্পের সার্বিকভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে অলমোস্ট প্রত্যক্ষভাবে 3-4 কোটি মানুষ আমাদের প্রাইভেট সেক্টরে কাজ করছে রপ্তানিমুখী শিল্পে, এবং পরোক্ষভাবে 5 কোটির উপরে মানুষ এটির উপরে নির্ভরশীল। সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাত এবং এখানে সর্বোচ্চ কর্মসংস্থানও করছে। আমরা মনে করি যে আমাদের এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো যাতে তাদের সক্ষমতা বৃদ্ধি পায়, সেই জন্য সরকার যে নীতি সহায়তা দিচ্ছেন সেই নীতি সহায়তা অব্যাহত রাখা, নতুন বাজার প্রণোদনা যেটা সেটাকে অব্যাহত রাখা, এছাড়া আমাদের ক্ষুদ্র মাঝারি এবং নারী উদ্যোক্তাদের জন্য আমি মনে করি এইবার একটা প্রণোদনা দেওয়া উচিত অলমোস্ট অ্যাবাউট 5%। কারণ আমাদের যে কোনো সেক্টরের ছোটো মাঝারি এবং নারী উদ্যোক্তারা একটা বড় ভূমিকা রাখেন ইন্ডাস্ট্রিয়াল বেসটাকে স্ট্রং করার জন্য। আর সোর্স ট্যাক্সগুলো অবশ্যই আমাদের যেটি আছে সেটা কমানো, এছাড়া আমরা মনে করি যে আমাদের বিশেষ করে পোশাক বস্ত্র খাত, যদিও আমরা দেখেছি এই
10 মাসে এপ্রিল টু জুলাই জুলাই টু এপ্রিল একটা গ্রোথ আছে, কিন্তু অন্য অন্য শিল্প খাত কিন্তু খুব আমরা ভালো করি নাই, তারা এক্সপেক্টেড গ্রোথে কিন্তু যেতে পারে নাই। কিন্তু আমি মাঝখানে আসলাম, আমরা তো আপনি নারী উদ্যোক্তাদের কথা বলেছেন, কিন্তু এসএমই বা পিপিপি কেন আমরা সফলতা অর্জন করতে পারছি না? পিপিপি নারীদের জন্য কিছু আপনার উৎসাহবাঞ্চক কিছু প্রণোদনা থাকলেও সেটি সৎ ব্যবহার, আমি সেটি আজকে একটা কথা বলছিলাম নারী উদ্যোক্তা সভাপতির সাথে, উনি বলেন বাজেটে থাকলেও সেটি কেউ পেয়েছে এরকম কোনো রকম কিছু নাই। আর পিপিপির ব্যাপারে যেটা বলছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, আমি মনে করি যে সরকারের দুটো জিনিস খুব জরুরি, যারা সরকারের সাথে নীতিমালা একটা স্বচ্ছ নীতিমালা থাকবে, যেখানে একটা ব্যবসায়ী সরকারের সাথে অ্যাটাচড হবে, তার ইনভেস্টমেন্টটা কতটুকু সিকিউর এবং সে রিটার্নটা কীভাবে পাবে সেটা যত সময় সিকিউর না হবে, কোনো প্রাইভেট সেক্টরের বা উদ্যোক্তা কিন্তু সরকারের এই পিপিপি প্রজেক্টে আসতে উৎসাহী হবেন না। আর আমি আপনার ইকোনমিক জোনের কথা একটু বলি, ইনভেস্টমেন্টের কথা আপনি বলেছেন বিনিয়োগে, সরকার অনেক ইকোনমিক জোনের কিন্তু বাজেটে ই রেখেছেন খাতওয়ারি, তবে আমরা বলতে চাই এই বাজেটে অ্যাটলিস্ট খাতওয়ারি 10-12 অন্তত ইকোনমিক জোন একটা টাইম ফ্রেম বেঁধে দিয়ে এটি ভৌতিক কাঠামো দিয়ে যদি একটা সময় বেঁধে দেওয়া হয়, তাহলে যে সমস্ত উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট করার চিন্তা করছেন তারা কিন্তু এইটা মাথায় রেখে ইনভেস্টমেন্ট বাড়তে পারে। আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ, ইনভেস্টমেন্ট বলছি আমি কর্মসংস্থান, ইনভেস্টমেন্টের সাথে সাথে কর্মসংস্থান আসবে। এই বিনিয়োগের প্রশ্ন সবসময় কিন্তু ঢাকা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, আপনি যদিও বলছেন যে আপনার ইকোনমিক জোনগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নেওয়া দরকার, অবশ্যই এটা নির্ভর করে অবকাঠামোগত সুবিধা কথা কত আছে। আপনার এই কথাকে সূত্র ধরে আমরা খুলনার সাথে যোগাযোগ করতে যাচ্ছি। আমি দেখি খুলনা আর যে অ্যাক্টিং সভাপতি আছে খুলনা শিল্প বণিক সমিতির মিস্টার গোপী কিষাণ, তাকে পাই কি না, দেখি তার মন্তব্য সাথে খুলনা মিস্টার গোপী কিষাণ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? এই বিনিয়োগ প্রশ্নে জনাব মুর্শিদি যে কথা বললেন এবং আমার স্টুডিওতে যে অতিথি রয়েছেন, আপনি কতটুকু মনে করেন যে তাদের এই আলোচনা আপনার বাজেট চিন্তা চেতনায় সহায়ক হতে পারে? এক, যে বাজেটের বাস্তবায়নের প্রশ্নে খুলনা অঞ্চল বা দেশের শহরের রাজধানীর বাইরে কীভাবে বিনিয়োগ বাড়ানো যেতে পারে, ইকোনমিক জোনের কথা তো আছেই, যে এর বাইরে আপনার কোনো পরামর্শ আছে কি? প্রথম যেটা আমি বলতে চাচ্ছি, আমি দুঃখিত যে ওনাদের আলোচনাটা কিন্তু আমি বেশি শুনতে পারি নাই, তবু আমি আপনার প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে যে খুলনা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই প্রকল্পর সাথে সাথে অনেক ইনফ্রাস্ট্রাকচার এবং অনেক আপনার সহযোগী প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠিত সহযোগী যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হবে তার জন্য স্বাভাবিকভাবে বাইরের থেকে হোক এবং দেশের ভিতর থেকে হোক বিনিয়োগ আসবে, এটা আমরা আশা করছি। বিশেষ করে আমাদের এই অঞ্চলে সরকার নীতিমালা করছেন বিনিয়োগের প্রশ্নে, খুলনা এক সময় পাটের সাম্রাজ্য ছিল, এখন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন সরকার সে খাতকে বেশি প্রণোদনা দিতে পারে? হ্যাঁ, ভালো কথা বলেছেন যে পাটের ব্যাপারে বিশেষ করে ধরেন এখানে যে আপনার জুট মিলগুলো আছে, যেটা যুগের প্রয়োজনে 1947 সালের পরে কিন্তু ভৌগোলিক কারণে খুলনায় এই পাটকলগুলো স্থাপিত হয়েছিল, 1971 সালের পরে এই পাটকলগুলো ন্যাশনালাইজ হয়ে যায়। আমি বর্তমান অবস্থা খুলনা পাট শিল্প নিয়ে আমি আপনার কাছে না জিজ্ঞেস, প্রশ্নটা এরকম ছিল, পাট শিল্প খুলনা মানে পাট শিল্প ছিল, এখন কোন শিল্পটাকে মনে করেন অগ্রাধিকার দেওয়া উচিত খুলনার প্রশ্নে? খুলনার প্রশ্নে এখন বর্তমানে এখানে আপনাকে পাট শিল্পকেই আবার রিফর্ম করা উচিত, কারণ পাট শিল্পকে যেগুলো রিফর্ম করা উচিত। ধন্যবাদ, আমি দেখি আরেকবার আসতে পারি কিনা চেষ্টা করব আপনার কাছে। ডক্টর সালে, খুলনার যে শিল্প বণিক সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট মিস্টার গোপীনাথ বলছিলেন পাট শিল্পকে প্রাধান্য দিয়ে এটাকে কীভাবে আরও ডাইভার্সিফাই করা যায়
সংক্ষিপ্তভাবে মন্তব্য করবেন কি? পাটের যে এখন ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, কারণ অনেক জায়গায় প্লাস্টিক দ্রব্যাদি সরকার বলেছে প্যাকিং করতে পারবে না, সেটা পাটের দ্রব্য। অর্থাৎ পাট শিল্পের যে পাটের পাটজাত দ্রব্যদের কিন্তু এখন চাহিদা আছে এবং চাহিদা ক্রিয়েটও করা যায়। এই ক্ষেত্রে আমি মনে করি খুলনার জুট মিলগুলো আপনার চালু করতে পারে, কিন্তু এখানে সমস্যা দুটো। একটা হলো খুলনার জুট মিলগুলো বহু প্রাইভেট লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু কেউই কিন্তু শুরু করে নাই। তাদের মূল দৃষ্টি ছিল জুটের, জুট মিলটার আশেপাশে বিশাল এক জমি, এই জমিটা হলো ওদের দৃষ্টি। অর্থাৎ এই ধরনের ট্রান্সফার করে দেখানো ফেল করেছে। আর যে রাষ্ট্রীয় সংস্থা যেটা আমাদের জুট মিলস কর্পোরেশন, তাদেরও কিন্তু আমি মনে করি না কর্মদক্ষতা কর্মতৎপর সন্তোষজনক ছিল। অর্থাৎ এই জিনিসটা যদি অ্যাড্রেস করে সিরিয়াসলি তবে হয়তো সম্ভব হবে, কিন্তু জাস্ট পাঁচ শিল্পকে আবার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিলেন করবো, সেটা আমার মনে হয় কোনো কাজ হবে না। এছাড়া আমার খুলনার দিকটা, তো খুলনা অন্য যে আছে, খুলনার মৎস্যর ব্যাপারে আছে, খুলনা তো এখনও আপনার ঘেরে চিংড়িগুলো প্রোভাইডেড কোয়ালিটিগুলো দিয়ে এসে করে, কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে। তারপরে আরও মানে সুন্দরবন এলাকায় ওদিকে আরও অনেক কিছু, এখন তো কাঁকড়া বিভিন্ন চাষাবাদ হচ্ছে, আর খুলনার ওই জায়গাগুলো বিশেষ করে সাতক্ষীরা এগুলো কৃষিজাত পণ্য কিন্তু খুব ভালো হয় ওখানে। অর্থাৎ সেইগুলোকে কেন্দ্র করে কিন্তু কৃষিজাত পণ্যের উপর, কৃষিজাত পণ্যগুলো প্রক্রিয়াজাতকরণ, খালি আমরা কিন্তু নওগাঁ দেখছি মেজর জানান আমজাদের প্রাণের যে ওখানে আম করছে, ওই সব জায়গা কিন্তু করা যায়। জনাব আতাউল হাকিম, আমরা বিভিন্ন মন্তব্য শুনলাম, কিন্তু সবসময় বলি অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স, ইকোনমি যদি না নিশ্চিত করতে পারি আসলে কিছু হবে না। আপনার এ ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে, সংক্ষিপ্তভাবে যদি আমাদের সাথে শেয়ার করেন। গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, এটা তো আসলে ফর প্রপার স্মুথ ইনভেস্টমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্টের জন্য যে দরকার, কনজিনিয়াল অ্যাটমসফিয়ার দরকার, এখানে যদি গুড গভর্নেন্স না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে ফর ইচ স্টেজ অফ ফাংশনারিজ, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। ইনভেস্টমেন্টটা আমাদের দেশের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, গ্রোথ। আপনি করাপশন কিছুই বলেননি কিন্তু। হ্যাঁ, করাপশন, আমি অ্যাকাউন্টেবিলিটি করাপশনের অ্যাড্রেস করার জন্য বলেছি, এটা বলেছেন। হ্যাঁ, আপনাকে আমি আজকে আমাদের আলোচনা এখানেই সংক্ষিপ্ত আমাদের সমাপ্তি টানতে হবে, এই জন্য যে আমাদের আলোচনা প্রায় এক ঘন্টা আমরা আলোচনা করেছি। আমার মনে হয় আবার আগামীতে আপনার সাথে আবার কথা বলার সুযোগ হবে আমাদের। প্রিয় দর্শক, আমার আলোচনার এখানেই সমাপ্তি টানবো, তবে একথা ঠিক যে বাজেট নিয়ে আলোচনার শেষ নেই, সারা বছরই এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা আশা করব এই বাজেট দেশের কাঙ্ক্ষিত জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, শিল্পে, বিনিয়োগে, শিক্ষাখাতে, স্বাস্থ্যখাতে। আমরা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে জনাব আতাউল হাকিম বলছিলেন, একটি দেশ, পৃথিবীর যে কোনো দেশ বলেন, আজকে ভেনিজুয়েলার কথাই চিন্তা করি, অ্যাকাউন্টেবিলিটি নাই বলে তেল সমৃদ্ধ একটি দেশ, করাপশন কারণে এইরকম একটা তেল সমৃদ্ধ দেশ এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে অন্যতম সংকটাপন্ন দেশ হিসেবে পরিণত হচ্ছে। আমরা অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসব। আমার মনে হয় আমরা সুশাসন, দুর্নীতি যদি বন্ধ করতে পারি, সুশাসন যদি নিশ্চিত করতে পারি সর্বক্ষেত্রে, আমরা অবশ্যই এগিয়ে যাব। আমি আবার আগামীকাল একই সময় আপনাদের সাথে দেখা হবে, বাজেটকে নিয়ে কীভাবে মূল্যস্ফীতি রোধে বাজেট কার্যকর ভূমিকা রাখতে পারে। আজকের মতো এখানেই শেষ করতে চাই, ভালো থাকুন, আবার দেখা হবে আগামীকাল একই সময়। এখন হলো দুর্নীতির এলাকা, এখন তো ব্যবসা করতে গেলে দালাল লাগে, আড়তদারি লাগে, চান্দা লাগে, ঘুষ লাগে, নানান পোত লাগে, ঘুষ ছাড়া কোনো গতি নেই। অনেক দুর্নীতি, ঘুষকু, চান্দাবাজি, এটি দমন করলে সব জিনিস সস্তা হয়ে যাবে।